ইন্ডিয়াস ফার্স্ট ওয়াটার মেট্রো, অর্থাৎ দেশের প্রথম ওয়াটার মেট্রো চালু হতে চলেছে 25 এপ্রিল 2023। উদ্বোধন করবেন দেশের যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি। কেরলে চালু হবে এই ওয়াটার মেট্রো, এর ফলে কেরালার পর্যটন শিল্পের প্রসার ঘটবে বলে আশা করা হচ্ছে। এই ওয়াটার মেট্রোর উদ্বোধন করতে চলেছেন দেশের তথা বিশ্ব নেতা মাননীয় যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। কেরলের বন্দর শহর কোচি থেকে আশেপাশে 10টি দ্বীপ পর্যন্ত এই ওয়াটার মেট্রো পরিষেবা চালু থাকবে। বিদ্যুৎ চালিত মোট 78টি ওয়াটার বোট এই পরিষেবা প্রদান করবে। এই ওয়াটার মেট্রোর জন্য নির্মাণ করা হয়েছে 38টি টার্মিনাল। কেরলের মুখ্যমন্ত্রী পিনারায় বিজয়ন এই ওয়াটার মেট্রোর কিছু ছবি টুইট করেছেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন নিমতিতা দর্শন। প্রায় 1136 কোটি খরচে এই ওয়াটার মেট্রো পরিষেবা চালু হচ্ছে কেরলের কোচিতে। কেরল সরকার এবং জার্মান সংস্থা এই পরিষেবা চালু করতে বিনিয়োগ করেছেন। আগামী 25 এপ্রিল দেশের সর্বপ্রথম এই মেট্রো পরিষেবাকে সবুজ সংকেত দেখাবেন যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। অবশ্যই খবরটিকে শেয়ার করবেন আর আপনাদের মতামত অবশ্যই জানাবেন। দেখতে থাকুন নিমতিতা দর্শন। নমস্কার, সুস্থ থাকুন, ভালো থাকুন আর দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা গড়ে তুলুন, আর নিজেও থাকুন দুর্নীতিমুক্ত।